সারা জীবনের জন্য ধনী হতে চাইলে আপনি ধারণ করুন অবশ্যই গোপনে করবেন এই একটি গাছের শিকড় যা আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আপনারা কি জানেন সাদা অপরাজিতা গাছের শিকড় কি কি কাজে লাগতে পারে সামান্য ফকির থেকে এক লাফে রাজাও বানিয়ে দিতে পারে হ্যাঁ আমি শ্বেত অপরাজিতা গাছের কথাই বলছি আর আজ আমি আপনাদেরকে ডিটেলসে বলে দেব এই শ্বেত অপরাজিতা গাছের মূল বা শিকড় আপনি যাই বলুন না কেন কতটা উপকারী আর আপনার কি কি কাজে লাগতে পারে তার জন্য আপনাকে জেনে নিতে হবে আপনি আপনার জীবনে এই শিকড় বা মূলটিকে কিভাবে প্রয়োগ করবেন কিভাবে কাজে লাগাবেন বাস্তুশাস্ত্রে এমন অনেক গাছের কথা বলা আছে যে গাছগুলি বাড়িতে লাগালে গৃহে ইতিবাচক শক্তির প্রবাহ শুরু হয়ে যায় জীবনে সমৃদ্ধি আনতে গাছগুলির প্রভাব বিস্তর বলে মনে করা হয় ঠিক তেমনই একটি গাছ হল অপরাজিতা গাছ এই অপরাজিতা ফুল আমরা পুজোয় ব্যবহার করি তা প্রায় প্রত্যেকের অনেকের বাড়িতেই যারা বাড়িতে বাগান তৈরি করেছেন বা ফুলের গাছ বসিয়েছেন অপরাজিতা গাছ বসানো নিশ্চয় হয়েছে যদি না লাগিয়ে থাকেন আমি বলবো বাড়িতে অবশ্যই একটি অপরাজিতা ফুলের গাছ রাখা উচিত বিশেষ করে সাদা বা শ্বেত অপরাজিতা গাছ কারণ এই গাছের মূলের যে আশ্চর্য গুণাগুণ সেই সম্পর্কে আপনি জানলে অবাক হয়ে যাবেন অপরাজিতা ফুল আমরা প্রত্যেকেই চিনি এটা সাদাও হয় নীল নীলবর্ণেরও হয়ে থাকে আপনি কি জানেন প্রতিদিন এই শ্বেত এবং নীলবর্ণের অপরাজিতা ফুল দর্শনে শান্তি লাভ হয় নীল অপরাজিতাকে নীলকণ্ঠ ফুল বলা হয়ে থাকে আমরা এই নীলকণ্ঠ ফুল শিবের পুজোয় দিয়ে থাকি মা তারাকে অর্পণ করে থাকি মা লক্ষ্মীকেও আমরা দিই সংস্কৃতে অপরাজিতা উদ্ভিদকে কি বলা হয় জানেন বিষ্ণুপ্রিয়া বিষ্ণুকান্ত গিরিকর্ণী এই নামে বলা হয়ে থাকে নীল এবং সাদা দুই ধরনের অপরাজিতা গাছই আমাদের হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিয়েছে মনে করা হয় যে এই গাছটি বাড়িতে থাকলে অত্যন্ত ইতিবাচক শক্তির প্রবাহ নিয়ে আসতে সক্ষম হয় বাড়ির পরিবারের সদস্যদের মানসিক অশান্তিও দূর করে দেয় বাড়িতে থাকলে এই গাছ অর্থনৈতিক সংকট দূর করে দেয় এমনকি এই শ্বেত অপরাজিতা গাছের শিকড় ডিভোর্স পর্যন্ত আটকে দিতে পারে অর্থাৎ আপনারা কিন্তু দাম্পত্য জীবনেও সুখী হতে পারবেন তাই অবশ্যই আপনি অপরাজিতা ফুলের গাছ আপনার বাড়ির ভিটেতে বা বাস্তুতে একটা হলেও লাগাবেন এটা ধনলক্ষ্মীকে আকর্ষণ করবে নীল অপরাজিতা ফুল ভগবান বিষ্ণুদেবকে নিবেদন করবেন এতে তিনি তার ভক্তের ওপরে প্রসন্ন হবেন এ ছাড়াও শনি দেবকে নীল অপরাজিতা ফুল অর্পণ করলে শনির সাড়ে সাতি বা মহাদশার কারণে যে সমস্ত ভোগান্তিগুলো আমাদের কপালে লেখা থাকে তার থেকে মুক্তি পাবেন বাস্তু শাস্ত্র বিশারদরা বলছেন যে কোনো একটা বিশেষ তিথি দেখে যে কোনো বিশেষ তিথি দেখে করবেন সেই দিনে সাদা অপরাজিতা ফুলের মূলটি গৃহে নিয়ে আসবেন এবং একটি বিশেষ পদ্ধতিও অবলম্বন করতে হবে বাস্তুশাস্ত্র বিশারদরা বলছেন যে ওই শ্বেত অপরাজিতা গাছের মূলটি নিয়ে আসবেন সেটাকে পরিষ্কার করে নেবেন প্রথমে ভালো করে ধুয়ে তারপরে একটি লাল রঙের কাপড় নেবেন তার মধ্যে মুড়ে নেবেন ভালো করে ওই মূলটিকে এরপর যে ধাপটা বলবো শিব ঠাকুরের মূর্তির সামনে করতে হবে শিবের সামনে বসে ওই মূলটিকে রেখে পুজো করবেন শিবের পুজো করবেন মূলটি সামনে রেখে দেবেন তারপরে ওই শ্বেত বা সাদা যাই বলুন অপরাজিতার শিকড়টি আপনি আপনার বাহুতে অর্থাৎ আপনার হাতে যদি হাতে সমস্যা থাকে কোমরে কোমরে ধারণ করবেন তাহলেই জীবনে শুভ ফল আপনি পাবেন এছাড়া যদি শরীরে কেউ ধারণ করতে নাও চান সেক্ষেত্রে ওই পুজো করা মূলটি আপনি আপনার মানি ব্যাগের মধ্যে রেখে দেবেন দেখবেন আপনার মানি ব্যাগটি কখনোই আর ফাঁকা থাকছে না চাকরিতে প্রমোশন হবে যদি চাকরি প্রার্থী হন সেক্ষেত্রে চাকরি লেগে যেতে পারে ব্যবসা শুরু করতে চাইলে ব্যবসা শুরু করতে পারবেন ব্যবসায়ী হলে লসের পরিমাণ কমবে লাভের মুখ দেখতে পাবেন এমনকি এই শিকড় ধারণ করলে নাকি নানান রকম অসুখ নানান রকম রোগে আক্রান্ত ব্যক্তিও সেই রোগমুক্ত হতে পারেন বিশেষ করে যদি আপনার বাড়িতে কোনো শয্যাশায়ী মানুষ দীর্ঘদিন ধরে পড়ে থাকেন দীর্ঘ চিকিৎসার পরেও সুস্থ হচ্ছেন না সেক্ষেত্রে আপনি তার শরীরে অবশ্যই এই শ্বেত অপরাজিতা ফুলের শিকড় বেঁধে দিন খুব দ্রুত কাজ দেবে যদি আপনিও আপনার সংসার থেকে নিত্য অশান্তিকে তাড়াতে চান তাহলে এই শ্বেত অপরাজিতা গাছের শিকড় আপনার পরিবারের প্রত্যেককে ধারণ করতে বলুন শরীরে আপনারা হাতে নাতে এর সুফল পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসব